Good afternoon, guys. Good afternoon. Welcome to our channel. আমরা এখন হস্তশিল্প মেলার দিকে যাচ্ছি। কলকাতায় যেখানে আইফেল টাওয়ার আছে, ওখানে যে মাঠটা আছে, ওখানেই এই মেলাটা হচ্ছে। চলুন ওখানে গিয়ে আবার আমরা আজকে দেখছি। হস্তশিল্প মেলায় এসে পার্কিং করাটা একটা দারুণ কষ্টের ব্যাপার। আমরা বাঁদিকে একটা পার্কিং পেয়েছি, এটা অ্যালটেড কোনো পার্কিং নয়, কিন্তু অনেক কষ্টে একটা পার্কিং পেয়েছি। দেখা যাক, আমরা হস্তশিল্প মেলায় অনেক মারপিটের পর পৌঁছে গেছি, অনেক কষ্টে পার্কিং পেলাম, এখন সাংঘাতিক খিদে পেয়েছে। আমি চেম্বার কমপ্লিট করি, ডাইরেক্ট এখানে চলে এসেছি। দেখা যাক, আগে কিছু খেয়ে নেব, পেট পুজো করে নেব। আমরা এখনো লাঞ্চ করিনি, ঘর থেকে লাঞ্চ করে আসিনি আমরা। কি খাওয়াবে তুমি আমাদের? বেন ফিশ। বেন ফিশ এখানে পাবে কোথায়? পাবে মেলায়। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। সাংঘাতিক ভিড়। শান্তিনিকেতনের মেলার কথা মনে পড়ে যাচ্ছে না? কি মেলা ছিল? পৌষ মেলা। তোমার কি আলটিমেটলি এরকম কালারই চলে আসবে? হ্যাঁ, এইরকম কালার আসবে, এরম এরম এইরম। তাহলে এখানে দুখানা নাম ঢোকানো যাবে? হ্যাঁ, ওগুলো দুখানা নাম দেবে। ডক্টর শায়ক পাল আর সুকন্যা মজুমদার পাল, ঠিক আছে? শুধু আমার নামই থাকবে? না, অনেক সময় ফ্লিপকার্ট এগুলো থেকে যখন আসে তাহলে ওদের সুবিধা হবে, আর ফ্ল্যাটের নাম্বারটাও দেবে। সেটা কাউকে দিয়ে লাগিয়ে নেবো, অসুবিধা কি আছে? তুমি দুটো কানেসি রাখো, বুঝেছো? তো তোমার এটা ফাইনাল কত হলো? 540। ঠিক আছে, তুমি করো, করতে থাকো। কতক্ষণ লাগবে? পেমেন্ট করে দে, ঘুরে আসুন, আমি ছাটিয়ে দিয়ে পলিশ করে চালু। ঠিক আছে, হাফ পেমেন্ট করে দিচ্ছি, দুবার পলিশ পুরোই করে দিচ্ছি পেমেন্ট। ঠিক আছে, আমার নাম হয়ে গেছে। আচ্ছা, দে এগুলো ফোন দিবি গাড়ি। তুমি বাজাও দেখি। বাহ, কি সুন্দর বাজাচ্ছে। কি বলি, নেবে না? এটা গদিওয়ালা মাদুর, খারাপ হবে না কিন্তু। শীতকালের জন্য ভালো কিন্তু। কত করে কাও তোমার মাদুর এগুলো, এই গদিওয়াল? 1500। নিলে কালারফুল নেবে, ঠিক আছে?
ভাল লাগছে এটা? গরমের সময় দারুণ দারুণ সব পেন্টিং, অসাধারণ হাতের কাজ। সকল দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা জিনিসপত্র কেনাকাটা করার পর শিল্পীকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়া মেলা কার্যালয়ের পাশে এটিএম কাউন্টার আছে, অপর এটিএম কাউন্টারটি আপনারা পাবেন রাস্তার ওই পারে, অর্থাৎ ঢালাই মাঠে এসবিআই ব্যাংকের আরও একটি এটিএম কাউন্টার আছে। এই দুটি এটিএম কাউন্টার থেকেই আপনারা টাকা তুলতে পারবেন। মেলায় উপস্থিত সকল দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা ব্যাগ মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি জিনিস সাবধানে রাখুন। মেলায় উপস্থিত সকল দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা ব্যাগ মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি জিনিস সাবধানে রাখুন। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2022 চলবে আগামীকাল পর্যন্ত দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। সব চুড়ি নাকি? চুড়ি নিবি মা? কোন স্টিক গুলো? এইগুলো সামনে এগুলো দেখতে পাচ্ছি? চলো দেখ। কাশফুল দেখো, এগুলো ইউনা টিকিট, চলো নিয়ে নাও। দাদু এটা কত গো? এটার দাম 100 টাকা। ঠিক আছে, সব ধরনের কালার মিশিয়ে একটা নাও। ইয়েলো স্টিক নেবে? ওই ওই দূরে দেখো, ভায়োলেটটা ভালো লাগে কিন্তু। ওই ওই দূরেরটা ভায়োলেট আছে একটা, পিঙ্ক আছে, এগুলো সব কম্বিনেশন একসাথে করে নাও। Thank you.
এমন দেবে না যাতে সব ধরনের কালার খুব ভালো লাগে দেখতে, বা তুমিও তোমার মতো একটা তৈরি করো যেটা দেখতে খুব ভালো লাগবে। ওই যে এক ধরনের নীল দেখা যাচ্ছে না, ওই নীলটাকে ঢোকাও না, তার পাশে বাঁ দিকে, এই যে এই নীল বাঁ দিকে, এই নীলটা, হ্যাঁ হ্যাঁ ওই নীল। একটা কাশফুল লুকিয়ে দাও, তবে এই সাদা কাশফুলটা দেবে, ওরা দেখতে ভালো লাগে। এগুলো তোমার কত করে স্টিক? 20 টাকা হলো, 10 টাকা নটা দিও না, ওই গোলাপটা দিও না, ভালো লাগছে না। এগুলো সব কটা একটা করে দাও, ভালো লাগছে। আর এতে না ভায়োলেটটা পিঙ্কটা বেশি করে নাও, ঠিক আছে? পিঙ্ক আর ইয়েলো, তাহলে এটা কালারটা ভালো আসবে। হোয়াইটটা দিও না দাদা, হোয়াইট অনেক ভালো হয়েছে। আরে এই ইয়েলোটা দিতে হবে। কত দিয়ে নিলে? তো ইটস আ ভেরি গুড ডিল, আর দেখতে খুব সুন্দর লাগছে। আমরা 2500 টাকায় দুখানা মাদুর কিনলাম। মাদুর কাম গদি, তো এরকম ব্যাগে পুরে দেবে। তো এটা নিয়ে আরেকটা কারণও, গাড়ি করে যখন ক্যাম্পিং এ যাব, এটা একদম ডাইরেক্ট কোনো মাঠে ঘাটে পেতে দেওয়া যাবে, তাই না? সুকন্যা দেখুন কত কিছু কিনেছে। পরে এই মাথার হেয়ার ব্যান্ডটা কিনলো, আলো জ্বলছে আবার, 100 rupees। আর দেখুন সুকন্যা সব কিনে নিয়েছে, কত কিছু কিনেছো, দুটো যেন ঢোল বইছো মনে হচ্ছে। তো অনেকক্ষণ ধরেই তো শপিং হলো, তো মেলার সম্বন্ধে কি বলবে? মেলাটা প্রথমবার এসেছি আমি, খুব ভালো লাগলো। বিভিন্ন জায়গার মানুষদের হস্তশিল্পকে প্রমোট করছে। জঙ্গলমহলের স্টলে ঢুকেছিলাম, ওখানে ওনারা বুনছেন দেখলাম, খুব ভালো লাগছে। এইরকম ধরনের কারিগরিদের আমরা যদি অবশ্যই একটু হেল্প করতে পারি, ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অনেকটা স্টেবল জায়গায় আসবে। অনেকেই আমাদেরকে বলছিল দিদি নিন না, দাদা নিন না, ঠিক আছে? ভালো লাগছিলো, যতটা পেরেছি নিয়েছি। অফকোর্স খুব ভালো এই ধরনের মেলা পশ্চিমবঙ্গ হচ্ছে, আরো হোক সেটাই আমরা চাই। এদিকে পরি, একবারে পরির মতো লাগছে, ওর হেয়ার ব্যান্ডটা আবার জ্বলছে।
ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ঠিক আছে, আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হবে।